থেকে 20 পর্যন্ত গণনা সবাই পারি, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আমরা এই সিরিয়ালটা মনে রাখবো, যেমন একে হাইড্রোজেন, দুয়ে হিলিয়াম, তিনে লিথিয়াম, চারে বেরিলিয়াম, পাঁচে বোরন, ছয়ে কার্বন, সাতে নাইট্রোজেন, আটে অক্সিজেন, নয়ে ফ্লোরিন, দশে নিয়ন, এগারোতে সোডিয়াম, বারোতে ম্যাগনেসিয়াম, তেরোতে অ্যালুমিনিয়াম, চোদ্দোতে সিলিকন, পনেরোতে ফসফরাস, ষোলোতে সালফার, সতেরোতে ক্লোরিন, আঠারোতে আর্গন, উনিশে পটাশিয়াম, বিশে ক্যালসিয়াম। আমরা এই মৌলগুলো যদি সিরিয়ালি মনে রাখতে পারি, তাহলে এই 20টি মৌলের যোজনী আমরা সহজে আয়ত্ত করতে পারব। এখানে আমরা কীভাবে আয়ত্ত করব, এখানে 2 নম্বর, 10 নম্বর এবং 18 নম্বর এই তিনটা মৌলকে আমরা শনাক্ত করব, হিলিয়াম, নিয়ম এবং আর্গন। এই তিনটি মৌল হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসের যোজনী শূন্য, তাহলে এটার যোজনী শূন্য, এটার যোজনীও শূন্য, এটার যোজনী কত? শূন্য। এবার আমরা এই তিনটা মৌলের যোজনী যদি আমরা জানতে পারি, তবে অপর সবগুলো মৌলের যোজনী সহজেই আয়ত্ত করতে পারবো। তোমরা একটু কষ্ট হলেও এই মৌলগুলো সিরিয়ালি মনে রাখার চেষ্টা করবে, তাতে তোমাদের ভবিষ্যতে মৌলগুলোর যোজনী সহজেই মনে রাখতে পারবে। যেমন 2, 10, 18 এই তিনটার শূন্য, আর অন্যগুলোর থেকে কীভাবে বের করব, আমরা যেমন হাইড্রোজেন আছে, হিলিয়াম এখানে 2 নম্বর এবং 10 নম্বর তোমরা দেখবা হিলিয়াম এবং নিয়ন এই দুইটার মধ্যে সবচেয়ে কাছে, হিলিয়ামের কাছে হাইড্রোজেন আছে না নিয়নের কাছে হাইড্রোজেন আছে? তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে হিলিয়ামের কাছে কি হাইড্রোজেন রয়েছে। তাহলে যেহেতু হিলিয়ামের কাছে হাইড্রোজেন রয়েছে, তাহলে তোমরা এই দুয়ের থেকে এক বাদ দিবে, অর্থাৎ 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1 সমান কত? 1। তাহলে এটার যোজনী হবে কত? 1। আবার লিথিয়াম, লিথিয়ামের যোজনী দেখবা যে লিথিয়ামটা সোডিয়ামের কাছে না হাইড্রোজেনের, হিলিয়ামের কাছে, তাহলে নিশ্চিত হিলিয়ামের কাছে। তাহলে এই 3 থেকে 2 বাদ, 3 থেকে 2 বাদ দিলে কত থাকে? 1। আবার যদি বেরিলিয়াম দেখো, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত? 2। বোরন যদি দেখো, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3। কার্বন, এখন কার্বনটা যদি তুমি এদিকেও দেখো এদিকেও দেখো, 1, 2, 3, 1, 2, 3, অর্থাৎ উভয় দিকে সমানভাবেই রয়েছে। তাহলে আমরা 10 থেকেও বাদ দিতে পারি, 2 থেকেও, হ্যাঁ 10 থেকে 6 বাদ দিতে পারি, অথবা 6 থেকে 2 বাদ দিতে পারি, রেজাল্ট কত হবে? 4 হবে। আবার নাইট্রোজেন, এবার নাইট্রোজেনটা কার কাছে রয়েছে? নিয়নের কাছে রয়েছে। যেহেতু নাইট্রোজেনটা নিয়নের কাছে রয়েছে, সুতরাং আমরা 10 থেকে 7 বাদ দিব, 10 থেকে 7 বাদ দিলে কত? 3। 10 থেকে 8 বাদ দিলে 2। 10 থেকে 1 বাদ দিলে, 9 বাদ দিলে 1। অনুরূপভাবে এখানে এই সোডিয়াম 10-এর কাছে না 18-এর কাছে? তাহলে আমরা 10-এর কাছেই জানি, তাহলে এই 11 থেকে 10 বাদ দিলে কত থাকে? 1। আবার ম্যাগনেসিয়াম 10-এর কাছে না 18-এর কাছে? তাহলে 10-এর কাছে, তাহলে 12 বিয়োগ 10 সমান কত? 2। 13 বিয়োগ 10 সমান কত? 3। 14 বিয়োগ 10 সমান 4। 15 বিয়োগ, এবার ফসফরাস, ফসফরাস কত দেখবা যে এটা
18 থেকে 15 যদি বাদ দেই তাহলে কত 3 সালফার কত 2 আর ক্লোরিন 1 তাহলে এবার আসো পটাশিয়াম পটাশিয়াম 20 এর থেকে 18 বাদ দিলে 1 সরি 19 থেকে 18 বাদ দিলে 1 আর 20 এর থেকে 18 বাদ দিলে 2 তাহলে আমরা এই যে নিয়ম এই নিয়মে অতি সহজেই 20টা মোলের যোজনি জানতে পারলাম আমরা যদি এইভাবে মনে রাখি তাও আমাদের চলবে আমরা এক গ্রাফের অঙ্ক অনেক সময় তোমরা করেছো যেমন এটা x এটা x ডট এটা y এটা কি y ডট তাহলে আমরা জানি x অক্ষের ডান পাশে পজিটিভ মান থাকে বাম পাশে নেগেটিভ মান থাকে উপরে পজিটিভ নিচে নেগেটিভ তাহলে আমরা যদি এটাকে 1 2 3 4 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4 এখন উপরের দিকে 1 2 3 4 নিচের দিকে মাইনাস 1 2 3 4 এভাবে কল্পনা করি তাও আমরা সহজে কি আয়ত্ত করতে পারবো যেমন তোমরা এখানে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম এই হিলিয়ামের উপরে হাইড্রোজেন হিলিয়ামের উপরে আছে না নিচে আছে তাহলে নিশ্চিত তোমরা দেখতে পাচ্ছ কি উপরে আছে তাহলে তুমি প্রথমেই শুরু করবা যেমন এখান থেকে এটা মূলবিন্দু মূলবিন্দু থেকে যদি উপরে যাও উপরে গেলে প্রথমে কি কতটুকু উপর আছে একটার উপর আছে তাহলে যেহেতু একটার উপর আছে তাহলে এক আবার যদি লিথিয়ামের দিকে আসো লিথিয়াম কি হিলিয়ামের নিচে আছে যেহেতু লিথিয়াম হিলিয়ামের নিচে আছে তাহলে তুমি এই মূলবিন্দু থেকে নিচের দিকে আসো কতটুকু নিচে আছে একটার নিচে আছে সুতরাং এর যোজনী কত হবে এক হবে যদি তুমি বেরিলিয়ামের দিকে আসো বেরিলিয়াম কি হাইড্রোজেন হিলিয়ামের নিচে অবস্থান করতেছে নিচে যদি অবস্থান করে তাহলে তুমি এখান থেকে নিচের দিকে কতটুকু নিচে আছে এক দুই দুইটা নিচে আছে তাহলে এখান থেকে যদি তুমি দুই ঘর নিচে আসো তাহলে কত হবে মাইনাস দুই হবে এবার যেমন অ্যালুমিনিয়ামের দিকে যদি তুমি লক্ষ্য করো এই অ্যালুমিনিয়ামটা কোথায় নিয়নের উপরে না নিচে এই নিয়নের নিচে অবস্থান করতেছে কতটুকু নিচে অবস্থান করতেছে যে আমরা যদি এই পাশে লিখতাম 11 12 13 তাহলে তিন গড় নিচে অবস্থান করতেছে যেহেতু তিন গড় নিচে অবস্থান করতেছে তাহলে এর যোজনী কত হবে তিন হবে তাহলে আমরা উভয়ভাবে শিখলাম হয় বিয়োগ করে শিখব অথবা কি আমরা এই গ্রাফটা লক্ষ্য করে শিখব আমরা যদি গ্রাফ মনে রাখি তাহলে আমাদের মৌলের যোজনীগুলো শেখা হবে আর যদি আমরা না যদি ওই পদ্ধতি অবলম্বন না করি যে ওই পদ্ধতি অবলম্বন না করে আমরা বিয়োগ করব যেমন 10 থেকে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 13 থেকে 10 বিয়োগ করব ম্যাগনেসিয়ামের 12 থেকে 10 বিয়োগ করব এই দুই পদ্ধতিতে আমরা মৌলের যোজনীগুলো সহজে আয়ত্ত করতে পারব এবার তোমাদের আরেকটা পদ্ধতি দেখাবো আজকে যোজনীর মধ্যেই সীমাবদ্ধ থাকবো পরবর্তী ক্লাসে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যেমন এক যদি মৌলের যোজনী যদি তোমরা সহজেই মনে রাখতে চাও তবে আমরা একটা ছন্দ বা গল্প মাধ্যমে কি করতে পারি সহজেই মনে রাখতে পারি যেমন এক যদি মৌল তোমাদের স্পষ্টই ধারণা থাকতে হবে এক যদি মৌল কি যাদের যোজনী এক দ্বি যদি মৌল যাদের যোজনী দুই ত্রি যদি মৌল যাদের যোজনী তিন তাহলে এবার এক যদি মৌলগুলো সহজে কিভাবে মনে রাখবো যে আমরা পরবর্তী 9-10 যখন উঠবো তখন আমরা পর্যায় সারণী দেখে সহজেই মনে রাখতে পারবো তবে অষ্টম শ্রেণীর ক্ষেত্রে যেহেতু আমাদের অতটুকু কভার করা একটু কি জটিল কাজে আমরা সংক্ষিপ্তভাবে একটা ছন্দের মাধ্যমে মনে রাখবো যেমন এক যোজনী যাদের যোজনী এক যাদের এটা কিভাবে মনে রাখবো
সালিনা কে হ্যালো, এটা যদি আমরা মনে রাখি তাহলে এখানে অনেকটি মৌলের যদি যোজনী সম্পর্কে আমাদের জানা হবে। যেমন হালিনা কে হ্যালো, অর্থাৎ অথবা যদি আমরা বলি হ্যালো হালি না কে, অর্থাৎ তুমি একজনকে মোবাইলে হ্যালো বলে হ্যালো সম্বোধন করে তার কাছে জিজ্ঞাসা করতেছ যে হালিনা কে, তুমি এটা তার কাছে কি জানতে চাচ্ছ যে হালিনা কে, তার পরিচয়টা তুমি জানতে চাচ্ছ। এই পরিচয়ের মাধ্যমে আমরা কি মৌলের যোজনীগুলো মনে রাখবো। যেমন হ্যালো, হ্যালো দিয়ে আসলে মূলত কি বোঝাইছে, হ্যালো দিয়ে বোঝানো হচ্ছে হ্যালোজেন, অর্থাৎ হ্যালোজেন পরিবার। হ্যালোজেন পরিবার সম্পর্কে তোমরা উপরের ক্লাসে বিস্তারিত ধারণা পাবে, তবে এখানে আমি সংক্ষিপ্তভাবে বলে রাখবো যে পর্যায় সারণীর গ্রুপ 17 এর মধ্যে অবস্থিত মৌলগুলোকে একত্রে হ্যালোজেন বলা হয়। তাহলে এখানে হ্যালোজেনকে সাধারণত এক্স দ্বারা প্রকাশ করা হয়। এক্স মিন ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন বিয়ার। তাহলে এই যে হ্যালোজেন, এই চারটে মৌলের যোজনী কত, এক হবে। আবার হালিনা, তাহলে আমরা শিখলাম এটা কি এক্স হ্যালোজেন, হা হাতে হাইড্রোজেন, লি এলআই লিথিয়াম, না সোডিয়াম, আর কে কেতে কি পটাশিয়াম। তাহলে এখানে আমাদের চারটা পাঁচ ছয় সাত আটটা আটটা মৌলের যোজনী সহজে আমরা শিখলাম যে একজনকে ফোন করলাম হ্যালো হালিনাকে, অর্থাৎ আপনি কি হালিনাকে চিনেন, এরকম আমরা প্রশ্ন করলাম। এই প্রশ্নের মাধ্যমে কি চারটা মৌলের যোজনী শিখলাম। এবার আসো যোজনী দুই, যাদের তাদের কিভাবে মনে রাখব। যোজনী যাদের দুই তাদেরকে কিভাবে মনে রাখব। আমরা সিওএস নাইন উঠলে এই শব্দটা সম্পর্কে তোমরা অবশ্যই পরিচিত হবে, ত্রিকোণমিতিতে কস সাইন কস ইত্যাদি ছয়টা অনুপাত রয়েছে, এখানে আমরা কস লিখছি। আসলে কস দ্বারা তোমাদের বোঝার সুবিধার্থে সহজে যেন মনে রাখতে পারো সেই জন্য আমরা যতটুকু পারি চেষ্টা করতেছি। কস, কস দিয়ে কী বোঝানো হচ্ছে, শীতে কার্বন ওতে অক্সিজেন আর এসে সালফার। তাহলে এখানে কার্বন অক্সিজেন এবং সালফার এই তিনটা মৌলের যোজনী কত, দুই। এবার আসো তিন যোজনী যাদের তাদেরকে আমরা কিভাবে মনে রাখব। তাদেরকে মনে রাখার একটি টেকনিক হচ্ছে যাদের যোজনী তিন তাদেরকে কিভাবে মনে রাখব। তোমরা দেশের পরিস্থিতি ভালো হলে ইনশাল্লাহ জেএসসি পরীক্ষা দিবে, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এর পরবর্তী দুই বছর পরেই এসএসসি পরীক্ষা দিবে, তাহলে অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি। তাহলে এসএসসি দ্বারা কী বোঝানো হয়েছে, এসএসসি দ্বারা বোঝানো হয়েছে এসএ, দুঃখিত এটা চার চার যদি মূলক, আমরা ত্রি যদি মূলকের সহজে জানব যে নদীতে পানি এলো, আবার নদীতে নদীতে পানি এলো, নদীতে এন নাইট্রোজেন, পিতে ফসফরাস আর এলো এল। এবার আসছো যোজনী যাদের চার, যোজনী চার এদের কি কীভাবে মনে রাখবো। এদেরকে মনে রাখার উপায় হলো যে হচ্ছে এস এ সালফার, এস দ্বিতীয় এস এর সাথে যদি আমরা একটা এস আই আই যোগ করি তাহলে এটা কি সিলিকন, আর সিতে কার্বন। তাহলে এই তিনটা মৌল হচ্ছে কি যাদের যোজনী চার। এবার
আমরা একটা বিষয় লক্ষ্য করি যে যোজনী দুই, যোজনী দুই এবং যোজনী চার উভয় ক্ষেত্রে আমরা কার্বনের যোজনী একটু ভিন্ন লিখেছিলাম। কার্বনের যোজনী এখানে লিখেছিলাম টু, আর তারপরটা লিখেছি চার। তাহলে কার্বনের যোজনী কয়টা? দুই এবং চার হতে পারে, অর্থাৎ কার্বন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারে। আবার সালফার, সালফারের ক্ষেত্রে আমরা একই লিখেছিলাম, সালফার যোজনী দুয়ে এবং কি চারের মধ্যে দেখেছি, চার এবং দুই হতে পারে, অর্থাৎ সালফারের যোজনীও কত? দুই এবং চার হতে পারে। অর্থাৎ কিছু কিছু মৌল আছে যারা কি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারে। এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরও বিস্তারিত জানবো। সবাই ভালো থাকবে, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।